ওকে, তাহলে আমরা এবার দেখবো হচ্ছে যে আমাদের এই ড্রপ ডাউনে যে মেনু আছে এই মেনুগুলোতে এখানে সাব মেনু যেটা ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট ভাবে চলে আসে এটাকে আমরা কিভাবে wp navwalker দিয়ে এই ক্লাসগুলোকে রিপ্লেস করে আমাদের ক্লাসগুলো বসাই দিতে পারি। তো এটা করার জন্য আপনি এখানে লিখে সার্চ দিবেন wp navwalker bootstrap 4 অথবা আপনি যেটা লিখে সার্চ দেন wp navwalker। তো wp navwalker লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন যে চলে আসছে। তো এখানে আমাদের সবগুলো লাগবে না, এখানে জাস্ট শুধু এটা লাগবে প্লাস wp-bootstrap-navwalker.php। তো আপনি ইচ্ছা করলে চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন অথবা এই যে এটা আছে এই যে কোডিং গুলো আছে এটাকে এগুলাকে কপি করে নিয়ে যেতে পারেন। একদম ইজি মেথডে দেখাচ্ছি আমি এখানে। ওকে, এটাকে আমি নিয়ে গেলাম কপি করে। এবার আমি হচ্ছে আমার রুটের মধ্যে আমাকে একটা পিএইচপি ফাইল দিতে হবে, সেটা হচ্ছে যে নিউ, এটার নাম হবে ধরেন নাম্বার নেম ওয়াকার ডট পিএইচপি। আচ্ছা, ডাবল হয়ে গেছে। তো এখানে আমাদের একটা আছে, এটাকে আমি যেটা করি সেটা হচ্ছে যে এখানে আছে এই যে প্লাম্বার wp নেভওয়াকার। এখন এটাকে আমাকে যেটা করতে হবে কল করতে হবে আমার ফাংশনস ডট পিএইচপি তে। এখানে দেখি কল করা আছে নাকি, এখানে এখানে রিকোয়ারেন্স দিয়ে গেট টেমপ্লেট ডিরেক্টরি প্লাম্বার ইজ নেভওয়াকার ডট পিএইচপি দিয়ে আমরা এটাকে কল করে নিলাম। এখানে আমি দিলাম রেজিস্টার কাস্টম নেভিগেশন ওয়াকার। ওকে, এটা দেওয়ার পর এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে আমার কোনো চেঞ্জিং আসবে না, কারণ আমরা এখানে মেনু লোকেশনস এর মধ্যে এখানে বলতে হবে ওয়াকার। আমরা wp nav মেনু লিখে এখানে লিখে সার্চ দিই। wp nav মেনুতে কি কি অ্যাড করা যায় দেখেন, wp ন্যাপ মেনু এটা লিখে যদি আমি সার্চ দিই এখানে, উপর এখানে যাই, wp navwalker আমাদের মেনু, মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেইনার, কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি, ফলব্যাক বিষয় আমরা বাকি সব কিছু দেখেছি। এখন জাস্ট শুধু হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যেটা সেটা হচ্ছে যে জাস্ট ওয়াকার, এটাকে আমরা এখানে কল করে দিব। কপি করি এটাকে, এখানে আমরা বলবো যে ওয়াকার, ওয়াকারটা কি হবে এখানে এই যে এখানে দেখুন, এখানে যদি আমাকে একটু করে জাস্ট ওয়াকারটার মধ্যে আমরা জাস্ট শুধু হচ্ছে যে এই যে এখানে আছে একটা ক্লাস wp bootstrap navwalker, এই যে wp bootstrap navwalker ক্লাস ওয়াকার নেম মেনু, জাস্ট শুধু হচ্ছে যে আমরা এই ফাংশনটাকে কপি করে দিব। এটাকে কল করলাম, কল করার পর এখন আমরা যদি এখানে যাই রিলোড দেই ওকে, এখানে হচ্ছে যে আমাদের নেভ মেনুতে একটা ভুল আসছে, wp নেভ মেনু কি আছে কি ভুল আসছে একটু দেখতে হবে। ওয়াকার মধ্যে এখানে আমাদেরকে এইভাবে শো করাতে হবে, সেটা হচ্ছে কি নিউ wp bootstrap navwalker এই ফাংশনটাকে ইউজ করতে হবে এখানে।
সো আমরা এটাকে এখানে নিয়ে যাই, তাহলে আমাদের এই ভুলটা চলে যাবে। এখানে নিউ বুট ডাব্লিউপি বুটস্ট্র্যাপ নেটওয়ার্কার, ওকে। এখন দেখি এখানে কি আছে, ডাব্লিউপি বুটস্ট্র্যাপ নেটওয়ার্কার, ওকে। এবার যদি এখানে রিলোড দেই, তাহলে এখানে দেখুন আমাদের এই যে কি চলে আসছে, এগুলো চলে আসছে, ঠিক আছে। কিভাবে আসছে, কারণ আমাদের এখন আমরা এখানে এই যে ড্রপ ডাউন ক্লাসগুলো দিতে পারছি এখানে, তাই না। এখানে কিন্তু ডিফল্টভাবে বাই ডিফল্টভাবে থাকে কি, আমি আবার একটু এখানে যাই, বাই ডিফল্ট ভাবে থাকে ড্রপ ডাউন মেনু। তো আমাদের এখানে আছে কি, জাস্ট শুধু হচ্ছে আমাদের এখানে আছে ড্রপ ডাউন। তো আমরা ড্রপ ডাউন মেনু, এখানে ছিল ড্রপ ডাউন মেনু, এটাকে আমরা এডিট করে কি দিয়ে দিছি, জাস্ট ড্রপ ডাউন দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর আমাদের এখানে এই মেনুটা এখন কাজ করতেছে, ওকে। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা মেনু ক্রিয়েট করি কাস্টম লিঙ্ক দিয়ে, ধরেন হচ্ছে যে এটা থাকুক সার্ভিসেস, সার্ভিসেস, সার্ভিসেস এর ভিতরে আমরা দেই সার্ভিস ওয়ান, তারপর দেই সার্ভিস টু। এবার আমরা এটাকে সেভ দেই, বাট আমাদের কিন্তু এই ডিজাইন এখানে যেটার মধ্যে কি থাকবে, ড্রপ ডাউন থাকবে, সেটাতে কিন্তু এভাবে আসার কথা ছিল না, এভাবে কিন্তু আসার কথা ছিল না। একটু জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি, এখানে এই যে ইউআরএল এর মধ্যে ড্রপ ডাউন অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে ইউআরএল এর মধ্যে মেইন মেনু, মেনু এটা আছে, তারপরে এলাই এই ইউআরএল এর মধ্যে ড্রপ ডাউন মেনু অ্যাড হয়ে গেছে, ওকে। এবার এটার মধ্যে দেখেন মেনু আইটেম, মেনু আইটেম টাইপ, এগুলো অ্যাড হয়ে গেছে, নো প্রবলেম, ড্রপ ডাউন আইটেম। এখন আমাদের হচ্ছে এখানে মূল যে ডিজাইন সেটার মধ্যে কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এখানে অ্যারো চিহ্ন ছিল, যে অ্যারো ডাউন। আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই থিমের মেইন মেনু ইয়েতে চলে যাই, এইচটিএমএল ফাইলটা একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ফাইল নাম্বার এইচটিএমএল, এখানে জাস্ট একটা দেখাই, কি আসছে এখানে দেখেন, যেগুলোর মধ্যে এই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউন গুলোর মধ্যে কি থাকবে, এই ড্রপ ডাউন অ্যারো, অ্যারো ডাউন চিহ্নটা থাকবে, অ্যারো ডাউন চিহ্নটা থাকবে, হ্যাঁ। তো এই অ্যারো ডাউন চিহ্নটা আসতেছে হচ্ছে যে এটার একটা জাভা স্ক্রিপ্ট, এই যে দেখেন এখানে জেএস এর মধ্যে আছে, এই যে মেনু নামে একটা জাভা স্ক্রিপ্ট ফাইল আছে, এই যে মেনুজার ডট জেএস, এই যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে এই অ্যারো ডাউন গুলো হবে। তো এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমাদের এখানে এখন কাজ করতেছে না, বাট জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা যদি দেখি, এটা কিন্তু আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কল করা আছে, এই যে এখানে দেখেন, এই যে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কিন্তু অলরেডি কল করা আছে, হ্যাঁ। এবং এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে এখানে বলে দেওয়া আছে যে যদি অ্যারো ডাউন হয় তাহলে এই যে এরকম ভাবে আসবে, এই যে ড্রপ ডাউন চাইল্ড এলাই থাকলে চিলড্রেনের মধ্যে প্রত্যেকটা ফাংশনের মধ্যে আমাদের ইন্ডিকেটর এটা অ্যাড হবে, তারপরে হচ্ছে যে আবার ইন্ডিকেটর কিভাবে অ্যাড হবে, এগুলো আমাদের এই জেএস ফাইলটাতে আছে, কিন্তু এই জেএস ফাইলটা এখন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না একটু দেখি, এটাকে কাজ করানো যায়, ওকে। তো অনেক সময় হয় কি, যে যখন আমরা ডেভেলপমেন্ট এর কাজ করি, ডেভেলপমেন্টের কাজ করলে আমরা বারবার হচ্ছে যে এই যে জেএস, জে কোডি এবং সিএসএস, এই ফাইলগুলোকে আমরা বারবার কি করি, চেঞ্জ করি, আমাদের চেঞ্জ করি। তো এই চেঞ্জ করার কারণে এই ব্রাউজার
সব সময় শুধুমাত্র এই পূর্বের ভার্সনটাকেই দেখাইতে থাকে। তো আমাদের এটার জন্য আমাদের মূল অনেক সময় সিএসএস ফাইল বা জেকোয়েরি ফাইলগুলো পায় না, এটা না পাওয়ার কারণ হচ্ছে যে ক্যাশিং। তো এই ক্যাশিংটাকে আমরা যেটা করব চেঞ্জ করব ভার্সন দিয়ে, যাতে করে আমাদের অটোমেটিক ভার্সনগুলো পেয়ে যায়। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে কিছু ফাংশন ইউজ করতে হবে, যেই ফাংশনগুলো ইউজ করলে যদি আপনাদের কখনো কোনো সিএসএস বা কোনো জেকোয়েরি ফাইল কাজ না করে কিন্তু সেই ফাইলটা এখানে পায় কিন্তু কাজ না করে, তাহলে এই প্রবলেমটা সলভ করলে আপনারা কাজ করাতে পারবেন যে ফাংশনটা ইউজ করলে। তো সেই ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা পরের পর্বে আমরা দেখব, এবং আমাদের মেনুতে এরো ডাউনগুলো কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা দেখব। তো সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য।